ভালো লাগছে শান্তির বাজারে টিপরা মথার একটা জনসভা হচ্ছে কি বলবো আপনাদের কাছে অনেকেই আশা মাত্র আমাকে বলেছে যে বাংলায় বক্তৃতা করুন এখানে অনেকেই যারা কোক বড় বুঝতে পারেন না ওনারা আপনাদের বক্তব্য শুনতে চেষ্টা করছেন বাংলাতে যদি কয়েকটা কথা বলেন তাদের জন্য সুবিধা হবে আপনারা সবাই জানেন যে টিপরা মথা একটি আঞ্চলিক দল এই আঞ্চলিক দলের মূল লক্ষ্য হচ্ছে ত্রিপুরা রাজ্যের পিছিয়ে পড়া টিপরা জনগোষ্ঠীর লোকেদের সাংবিধানিক অধিকার আদায় করা আমরা শুনি এক সময় আঞ্চলিক দল মানে বাঙালিদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছে এই কথা যদি কেউ প্রচার করে থাকেন আমরা তাকে তীব্র প্রতিবাদ জানাব এবং নিন্দা জানাচ্ছি আপনারা ভুলে যাবেন না যারা বাঙালি অংশের মানুষ ত্রিপুরার ইতিহাসকে আবার আপনাদের কাছে স্মরণ করিয়ে দিতে চাই ত্রিপুরার মহারাজাদের কি ভূমিকা ছিল এই ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের জন্য আমরা টিপরা ছাড়া এবং মহারাজারা যা করে গেছেন ভারতবর্ষে নয় পৃথিবীর ইতিহাসে কোনো জাতি গোষ্ঠী বাঙালিদের জন্য এত বলিদান দেবে না এবং সেখানে দাঁড়িয়ে আমরা বলছি যে আগামী দিন এই ত্রিপুরা রাজ্যে যদি গ্রেটার টিপরাল্যান্ড গঠনও হয় বাঙালিদের জন্য কোনো অসুবিধা হবে না শান্তির বাজার অমরপুর খোয়াই আগরতলা যে সমস্ত জায়গায় বাঙালিরা বসবাস করছেন এই জায়গাগুলো আগেকার মতোই থেকে যাবে কিন্তু এখানকার যারা টিপরাছা আমাদের যারা দেববর্মা রিয়াং জমাতিয়া সহ ১৯টা আমাদের কমিউনিটি যারা ত্রিপুরায় বসবাস করছেন আদিকাল থেকে যাদেরকে আমরা ভূমিপুত্র বলি তাদের একটা নিজস্ব রাজ্য গঠন হবে এই আন্দোলন আমরা শুধু আমাদের জন্য করছি না বাঙালিদেরকে যারা বলতো যে ওরা রিফিউজি ওরা পূর্ব পাকিস্তান থেকে এসছে তাদের কোনো নিজস্ব রাজ্য নেই ভারতবর্ষে আপনারা চিন্তা করুন আমাদের গ্রেটার টিপরাল্যান্ড হওয়া মানে বাঙালিদেরও আর একটা রাজ্য পাকাপাকিভাবে ভারতবর্ষে তৈরি হবে যার নাম হবে ত্রিপুরা রাজ্য এখানে বিরোধের কিছু নেই যারা বিজেপি করছেন যারা হিন্দু ধর্মকে নিয়ে রাজনীতি করতে চেষ্টা করছেন তাদের কাছে আমরা প্রশ্ন ছুড়ে জিজ্ঞেস করছি আপনারা যদি বাঙালিদের জন্য যারা মুসলমানদের নির্যাতনে ত্রিপুরায় এসছেন তাদের জন্য আপনাদের এত দরদ থাকে দিল্লির সরকার কেন্দ্রীয় সরকারকে বলুন বাঙালিদের জন্য আওয়াজ তোলার জন্য বাংলাদেশ সরকারকে বলুন সেখানকার ২ কোটি হিন্দু বাঙালির উপর নির্যাতন চলবে না সেই নির্যাতন বন্ধ করুন তারা বলবে না তারা সুবিধাবাদী তারা বলতো আগে বিজেপি পার্টি এসে বলেছে ত্রিপুরায় ভিশন ডকুমেন্ট তৈরি করেছে বলেছে ঘরে ঘরে চাকরি দেব ঘরে ঘরে মোবাইল ফোন দেব ঘরে ঘরে পানীয় জলের ব্যবস্থা করে দেব আমি বিজেপি বন্ধুদের শুধু তাদের ভিশন ডকুমেন্টের কথা স্মরণ করে দিচ্ছি আপনারা জবাব দিন কেন টিপরা মথার বিরুদ্ধে কথা বলবেন সিপিএম যা করে গেছে ত্রিপুরা রাজ্যে তাতে মানুষ সন্তুষ্ট ছিল না মানুষ চেয়েছিল যে ত্রিপুরাতে বিশাল পরিবর্তন এনে সিপিএম যা করেছে তার দ্বিগুণ ত্রিগুণ কাজ আমরা করব এবং ত্রিপুরা রাজ্যের মানুষ সেটা আশা করে আপনাদেরকে ভোট দিয়েছে এই ৪.৫ বছর আমরা কি দেখেছি এডিসির কথাই বলছি সিপিএম যা করেছে এডিসি এলাকায় সেই কাজগুলো শেষ হয়ে গেছে গত ৪.৫ বছর ধরে এখানকার যে বিজেপি সরকার
এডিসিকে আরো ছোট আর খণ্ড বিখণ্ড করে তার ক্ষমতাকে খর্ব করে এডিসিকে নষ্ট করার ধ্বংস করার চেষ্টা করছে। আমরা বলেছি আজকেও বলবো, রাজ্যের বাজেট 26,800 কোটি টাকা, সেখান থেকে 14 লক্ষ টিপ্রাসাদের উন্নয়নের জন্য এডিসিকে মাত্র 619 কোটি টাকা দেওয়া হচ্ছে। আপনারা যারা এই শান্তিবাজার এলাকার সুনাগরিক বৃন্দ, যারা সচেতন নাগরিক, যারা শিক্ষায় শিক্ষিত, আপনারা নিজেকে জিজ্ঞেস করুন, সরকারকে জিজ্ঞেস করুন, এই 619 কোটি টাকায় 14 লক্ষ টিপ্রাসাদের উন্নয়ন কি করে সম্ভব হবে? যারা বলেছিল যে গড়ে গড়ে আমরা চাকরির ব্যবস্থা করব, কর্মসংস্থানের ব্যবস্থা করব, গৌরীশঙ্কর রিয়াং এখানে বসে আছেন, কিছুদিন আগে পর্যন্ত উনি বিজেপিতে ছিলেন, উনি কেন বিজেপি ছেড়ে আজকে টিপ্রা মাথা দলে যোগদান করেছেন? কারণ উনি দেখেছেন মোদীর স্বপ্নে ত্রিপুরায় কাজ হবে না, টিপ্রা মাথার স্বপ্নেই ত্রিপুরা রাজ্যের টিপ্রাসাদের উন্নয়ন সম্ভব। উনাদের জিজ্ঞেস করুন, উনারাই জবাব দেবেন। আজকে আমি সত্যি আনন্দের সঙ্গেই কথা বলছি, এক সময় গৌরীশঙ্কর বাবু আমাদের প্রার্থী ছিলেন আর আমাদের মনীন্দ্র বাবুর বিরুদ্ধে লড়াই করতেন, এবং যারা একে অপরের বিরুদ্ধে লড়াই করেছেন বা কোনো সময় আমি নিশ্চয় একবার উনি লড়াই করেছেন, আজকে দুই সেই প্রধান ব্যক্তি একই মঞ্চে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবির জন্য ত্রিপুরা মাথায় যোগদান করেছেন। এটা হচ্ছে থানসা। থানসাকে বই পাবেন না, মহারাজা যেমন বলছেন আমরাও বলছি যে এই ত্রিপুরা রাজ্যে আমরা হিংসার আশ্রয় নেব না, হিংসা যারা করছে তাদেরকে আমরা আশ্রয় দেব না, আমরা চাই শান্তির ত্রিপুরা, আমরা চাই এই ত্রিপুরা রাজ্যে প্রতিটি অংশের মানুষ যেন এখানে বেঁচে থাকতে পারে, তার যেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি, সেই লক্ষ্যে ত্রিপুরা মাথার আন্দোলন। তার জন্য আমাদের লড়াই, কোন জাতি গোষ্ঠীকে আক্রমণ করার জন্য, তাকে ধ্বংস করার জন্য আমাদের আন্দোলন নয়। আমরা শুধু চাই এই রাজ্য আমাদের ছিল, এই রাজ্যে অন্তত যেখানে আমরা ত্রিপ্রাসারা আছি সেই জায়গাকে আমাদের শাসন করতে দিন। তার অর্থ এটা নয় আমরা বাঙালিদের বিরুদ্ধে, আমরা মণিপুরীদের বিরুদ্ধে, আমরা মুসলিমদের বিরুদ্ধে, এই কথা আপনারা ভাববেন না। বাঙালিদেরকে আমরা সম্মান করি, নেতাজি সুভাষচন্দ্রের কথা আমরা স্মরণ করে দিতে চাই, যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য নিজের প্রাণকে দিয়ে গেছেন, নিজের বলিদান দিয়ে গেছেন, তাদের আমরা কখনো ভুলি না। ত্রিপুরা রাজ্যের ত্রিপ্রাসারা বাঙালিদের সম্মান দিতে জানে, রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান দিয়েছি আমরা, আমাদের রাজদরবারে ওনাকে এনে আমরা এখানে কবির সম্মান দিয়েছি, এটা ভুলে যাবেন না। কিন্তু সেই ত্রিপ্রাসারা আজকে অস্তিত্বের সংকটের মুখে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের নিজের বাঁচার লক্ষ্যে, বাঁচার তাগিদে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। সিনমা সানাই চিনি ওয়াংসা ঠাকুর তুই বুকুক চন্দ্র সিনমা সানাই কিনি নানি কোনো কক রে ঠাকুর আর বিয়াং থানায় কিছুদিন আগে বিজেপির নেতৃবৃন্দরা প্রেস মিট করে বলেছে যে আমরা ত্রিপুরা মাথার সাথে আটাক করব না, যদি ত্রিপুরা মাথা বিজেপির সাথে কথা বলতে চায় তারা আসতে পারে আমাদের সাথে আলোচনা করার জন্য। আমি বিজেপির সেই প্রেস মিটের উত্তর দিচ্ছি, ত্রিপুরা মাথাও চায় না কখনো বিজেপির মতো দলের সাথে আটাক করে নির্বাচনে লড়বে, আমরা নিজেরাই লড়াই করব। আর সেই দিন আসছে বন্ধু, সেই দিন এসে গেছে যখন 2023-এর নির্বাচনের ভোটের ফল বেরিয়ে আসবে, ত্রিপুরা মাথার কাছে 35টা সিট থাকবে আর বিজেপির হাতে হাতে গুণা 4-5টা সিট থাকবে, কখন দেখা যাবে কে কার কাছে যাবে, বিজেপির বাঁচার কোনো রাস্তা নেই। গ্রামগঞ্জে গিয়ে খবর নিন, বরিচারের অংশে মা বোনেরা কইতাছে ত্রিপুরা মাথা আইতাছে, ত্রিপুরা মাথা ছাড়া আর কেউ আসবে না। মানুষ কি এত বুকা, মহারাজা যা বলেন ত্রিপুরা মাথা যা বলে আমরা সেই কাজগুলো করি, কিন্তু বিজেপি
বিজেপি মুখে যেটা বলেছে বলেছে সেটা তো করে নাই ভিশন ডকুমেন্ট একটা বই প্রকাশ করে যেখানে বলেছে তার 20% কাজ তারা করে নাই তাকে কে ভোট দেবে মন্ত্রীরা পাগল হয়ে গেছে মন্ত্রীরা যখন মঞ্চে এসে বক্তৃতা করবেন বক্তৃতা না করে গান গাইতে চেষ্টা করছে পাগল হয়ে গেছে তারা মানুষের সাথে কি বক্তৃতা করবে সেই বক্তব্যই তাদের মুখে নেই কারণ কি কাজ হয়েছে হাইওয়ের কাজ আপনারা দেখুন আমি সিপিএম পার্টিকে প্রশংসা করছি না পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আমি প্রশংসা করছি না কিন্তু এই কথা বলতে হয় যে ছাপরুম থেকে আগরতলার যে ন্যাশনাল হাইওয়ে তৈরি হয়েছে আজও এই রাস্তা কিন্তু চলছে কিন্তু বিপ্লব বাবুর আমলে যা রাস্তা তৈরি করতে চেষ্টা করেছে ধর্মনগর থেকে আগরতলা পর্যন্ত এই রাস্তার অবস্থা দেখুন গাড়ি ঘোড়া চলতে পারছে না গাড়ি ঘোড়া পর্যন্ত ডিসকো ডান্স করছে সেখানে এটা হচ্ছে তাদের রাস্তার অবস্থা তারপরেও বলবে যে মোদীজি কা সপনা হ্যায় সবকো মিলকে আগে বাড়েঙ্গে কারে নিয়ে সাথে চলবেন ত্রিপুরার মানুষে তো উল্টায় ফালাই দিতেন সঙ্গে তো আর নিলেন না এইবার আপনারা মজা বুঝবেন এই 4.5 বছরে নেতারা কুড়ি কুড়ি তো টাকা তৈরি করেছে যাদের সিগারেট খাওয়ার পয়সা ছিল না শিখা বিড়ি খাইতো শিখা বিড়ি টানতে টানতে আঙ্গুল পুরায়া এইগুলো খাইতো একজনে ফালাই দিত এটারে দূর মাইরে গিয়া খাইতো শিখা বিড়ি আজকে তারা ফ্ল্যাক্স চারমিনার ওই বাংলাদেশ থেকে সিগারেট কুফুরায় এই সব সিগারেট খায় এই নেতাদের কেউ ছাড়বে না আপনাদের ইতিহাস মানুষ জানে আপনাদের বর্তমান জানে টিপ্রামাথা সহ সমস্ত দল ত্রিপুরা রাজ্যে এইবার বিজেপিদের সমুচিত শিক্ষা দেবে আপনারা তৈরি থাকুন মানুষদের ফালাইয়া রাজনীতি করব হ্যাঁ এটা কি বিয়ের বাড়ি পাইছেন হ্যাঁ বিয়ের বাড়ি পাইছেন এটা কইব কাকা আপনি চিকেন খান কয় না বাতি আমি তো চিকেন খাই না আমি মাছ খাই মাছ আইনে দিব এটা বিয়ের বাড়ি না এটা রাজনীতির ময়দান মানুষ গণদেবতা রায় দেবে আপনার কাজের উপর দিয়ে মানুষ রায় দেবে এবং সেই রায় টিপ্রা মাথার দিকে যাবে এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি ত্রিপুরাই যদি পাহাড়ি বাঙালি ত্রিপুরাসা ওয়ানসা সমস্ত জাতির মধ্যে যদি সমন্বয় সাধন করতে পারে সেটা রাজ পরিবারের লোকেরাই পারবে ত্রিপুরার মহারাজারা সেটা করে গেছেন সেই বংশধর থেকে আগত আমাদের প্রদ্যুৎ কিশোর মাণিক্য যিনি বর্তমান মহারাজা ভূভাগরা উনি পারবেন বাঙালি এবং ত্রিপ্রাসাদের মধ্যে সম্প্রীতির সেই চির ইতিহাস সেটা তৈরি করা এটা ওনার পক্ষেই সম্ভব হবে আপনারা বিশ্বাস করুন বিশ্বাস রাখুন আত্মবিশ্বাস দিয়ে আপনারা ত্রিপুরা মাথাকে সমর্থন করুন শান্তির বাজার এই বিধানসভা কেন্দ্র যদিও এসটি রিজার্ভ সিট আমরা নিশ্চিত রূপে বলছি যে একটা কথা বলতে হয় গ্রাম্য বাংলায় কইলে মনে আরো বেশি ভালো লাগবে মানুষে কয় আমি আসারামবাড়ি কেন্দ্রের লোক কিছুদিন আগে আসারামবাড়ি কেন্দ্রে গেলাম কয় আমার হঠাৎ কইরা 4-5 জন বাঙালি মহিলা আইছেন কই স্যার আপনারে প্রণাম করতে আইছি কো আপনি তো আমার চেয়ে বয়সে বড় আপনারে আমারে প্রণাম করবেন কেন কো আপনারা তো দেশের নেতা কর্ণধার আগামী দিন আমাদের ভবিষ্যৎ আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ আপনারাই দেখবেন আপনাদের উপর আমাদের আশা আছে কয় আপনারা কেউ কয় না ত্রিপুরা মাথা এটা ত্রিপুরার দল আপনারা তো বাঙালি এই কথা কয় না কয় স্যার বিজেপির এরা খুবছে এই সব কথা কয় কিন্তু জলের ভিতরে থাইকা কুমিরের লোকে ফাইট কইরা কোনো লাভ নাই কিছু কয় আসারামবাড়ি বিধানসভা কেন্দ্র এটা এসটি রিজার্ভ এসটি এখানে মন্ত্রী হবেন এমএলএ হবেন এই এসটিদের মধ্যে ভালো একজন এসটি এমএলএ হোক মন্ত্রী হোক এটা আমরা চাই জলের মধ্যে থাইকা কুমিরের লোকে আমরা সংগ্রাম করতাম না আমার কাছে ভালো লাগলো এই যে চিন্তা ভাবনা মানুষের মধ্যে
ধীরে 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 যে তৈরি হইতাছে, কেন হইতাছে? আমরা কি বাড়ি বাড়ি গিয়া বিজেপির মতো টাকা বিলাইছি? আমরা টাকা বিলাইব না, টাকাও নাই আমাদের কাছে। আমাদের কাছে একমাত্র আমাদের সম্পদ হচ্ছে আমাদের থামসা। আমরা থামসা দিয়েই লড়াই করব। বিজেপি পার্টি তো বলে আগামী কয়েকদিনের মধ্যে টিপরা মাথার যে এডিসি এই সরকার এটা ভাঙিয়ে দেব। বিজেপি বলছে এমডিসিরা আয়া পড়ব, যোগদান করব, কিন্তু বিজেপির সেই কথার উত্তর হচ্ছে বিজেপির যারা এমডিসি তাদের মধ্যে হংসকুমার ত্রিপুরা আমাদের টিপরা মাথা দলে যোগদান করেছেন। বিজেপির যিনি এমএলএ পূর্বমোহন ত্রিপুরা টিপরা মাথায় যোগদান করে বিজেপির এই সব প্রচার এটা মিথ্যা প্রচার। বিজেপি পার্টি কিনা জানেননি, আপনারা মনে রাখবেন নির্বাচনের সময় মানুষরা খালি ফেসবুক ইউটিউব আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গরম গরম বক্তৃতা দেওয়াইয়া প্রতিশ্রুতি দেওয়াইয়া এরা মানুষকে কনফিউশনে ফালায়। গত নির্বাচন আমরা দেখলাম এদের আইটি সেল আছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমি আমার কোনো বক্তৃতাই বলিনি যে বিজেপির সঙ্গে আঘাত করা ছাড়া টিপরা মাথার কোনো উপায় নেই, আমি এই কথা বলি নাই। কিন্তু আমার বক্তৃতারে এরা এডিট কইরা মানুষের কাছে এমনভাবে দেখাইছে, কয় অনিমেষ বাবু বলেছেন বিজেপির সাথে টিপরা মাথা আঘাত না করলে গ্রেটার টিপরা লেন সম্ভব হবে না, তো আকাশ থেকে ভাঙ্গা পড়লাম আমি। এটি কি কথা? এই হচ্ছে বিজেপির কার্যকলাপ। এই ফেসবুক মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা ভুল দিত না। বিজেপির ফ্ল্যাগ দেখে আপনারা কেউ ভয় পাবেন না, কারণ বিজেপির কাছে একমাত্র অস্ত্র হচ্ছে তাদের টাকা। ফ্ল্যাগ দিব, এখানে 2000 ফ্ল্যাগ দিয়ে দিব শান্তিবাজারের শান্তির বাজারের মধ্যে। কিন্তু বন্ধু এখানকার সুনাগরিক বৃন্দ আপনারা মনে রাখবেন ফ্ল্যাগ উঠতে গিয়া ভোট দিত না, মানুষ গিয়া ভোট দিব, এই মানুষের ভোটেই জয়লাভ করতে দিব। এরা দেখছেন নি একটা ফটো ফিচার। আমি অরেন্দ্র রিয়াংকে জিজ্ঞেস করলাম যে আমার এত নোংরা একটা ফটো এটা কেমনে দিছ তুমি, আমার তো আরো ভালো ফটো হইত, আমারই জিগাইলে আমি একটা ভালো ফটো দিতাম। কারণ আমাদের মধ্যে ফটো সেশনের এ ফটো তুলনের কোনো কালচার নাই। কিন্তু আপনি বিজেপির নেতাদের দেখবেন রং মাইক্কা মেকআপ লাগাইয়া বিপ্লব বাবু মাঞ্জা লাগাইয়া গিয়ে দিশা কইরা এমনি ফটো তুলত, ট্র্যাক ট্র্যাক ট্র্যাক। আপনারা দেখবেন আপনারা দিকে এটা করছে, এটা বাড়ির ভিতরে দাঁড়ায় এইরকম করছে ফটো তুলছে, এরপর এটা দেখাইছে মানুষে। আজকে মোদিজির ফটোগ্রাফি সারা এয়ারপোর্টের মধ্যে দেশের রেলওয়ে স্টেশনের মধ্যে আরে প্রধানমন্ত্রীর ফটো টয়লেটের ভিতর পর্যন্ত লাগাইছে, এরা ফটো লাগাইতে লাগাইছে। এত ফটোর দরকার নাই, কাজ করলে মানুষের এত ফটো লাগাইতে হয় না, ফটোর দরকার নাই। কাজ চীনা বামুনে পয়দা লাগে না, পয়দা পড়তে হয় না। ব্রাহ্মণ যদি ঠিক মতো কাজ করে এই ব্রাহ্মণের পয়দার দরকার নাই। টিপরা মাথা কাজে বিশ্বাসী কথাই না, আমরা কোথার মধ্যে না, আমরা কাজের মাধ্যমে প্রমাণ করব ত্রিপুরাতে কিভাবে উন্নয়ন করি। সুযুক্তি এই যে গেল ত্রিপুরা রাজ্যে 10,303 জন কর্মচারী খালি কান্দতাছে, চিৎকার দিতাছে। এই 10,303 জন কর্মচারীদের আগে বিজেপি কি বলেছিল? বিজেপি বলেছে যে যদি দেশের সংবিধানের মধ্যে আইন নাও থাকে নতুন আইন তৈরি করে বলে এদের চাকরি বাঁচাইব, বাঁচাইছে চাকরি শেষ কইরা। কেউ কেউ এখন আত্মহত্যা করছে, স্বামী মারা গেছে, বউ আগুনের মধ্যে জাপ দিয়ে মারা গেছে, এই ধরনের ঘটনা চলছে। বিজেপির সরকার অমিত শাহ তো সেই দিন ওই দিন উনি ধর্মনগরে গিয়ে এক বক্তৃতায় বলেছেন আপকো সোচনে কা কোই জরুরত নেই হ্যায়। 10,303 জন কর্মচারীদের উদ্দেশ্যে উনি বলেছিলেন সেই দিন যে প্রয়োজনে দেশের আইন সংশোধন করে
তাদের চাকরি তাদের কাছে ফিরিয়ে দেবে, তারা ফিরিয়ে দেয় নাই। ভুলে যাবেন না এই কথাগুলো। আমাদের ত্রিপুরার প্রতিটি মানুষকে দেওয়া যে প্রতিশ্রুতি, আরো তো আপনাদের মনে আছে কই ত্রিপুরার ত্রিপুরাতে বলে যাহা যাইব, বিপ্লব বাবু মুখ্যমন্ত্রী হওয়ার পর মাঞ্জা লাগায় খুবসে কইছে যে ত্রিপুরাতে যাহা জায়গা। আমি তো অবাক হয়ে গেলাম, ত্রিপুরাতে নাই সমুদ্র নাই বড় নদী, কেমনে যাহা যাইব এই ত্রিপুরাজ্যে? কিতাইছে জানেননি? 50 বস্তা সিমেন্ট নিয়ে বাংলাদেশ থেকে একটা বড় নৌকাইছে সুনামুরা, এটা বিপ্লব বাবুর জাহাজ। চিন্তা করেন, উত্তর প্রদেশের লোক মহারাষ্ট্রের লোক আমার যারা পরিচিত পলিটিশিয়ানেরা বলে ভাই ত্রিপুরা মে তো বহুত কুছ করা নিমেজি, ত্রিপুরা মে তো জাহাজ ভি আ গিয়া। আমি কইছে মশাই আপনারা তো কিছু জানেন না, নাই সাগর নাই কিছু, কই ত্রিপুরাতে আর জাহাজ আইছে? বড় নৌকা দিয়া 50 লাখ সিমেন্ট দিয়েছে, এটা বিপ্লব বাবুর জাহাজ। মানুষ কিন্তু ক্ষমা করে না। আর একটা কথা কই, বিপ্লব বাবুরে মুখ্যমন্ত্রী সরানোর দাবিকে আমরা তুলছি, ত্রিপুরা মাথা তুলছে এই দাবি, না কংগ্রেসে কইছে না সিপিএম এ কইছে, কেউ কইছে না। এমন আবুল তাবুল কথা কইছে তাই কই জাপানে গিয়া বলে গৌতম বুদ্ধ পায়ে হাইতে গিয়া বুদ্ধ ধর্মের প্রচার করছে, খাইছে এত হাঁটা হাঁটলে গৌতম বুদ্ধ আর জাপান থেকে আইতো না, রাস্তার মধ্যেই মারা দিত। ও হরেন্দ্র রিয়াং আমারে কইল কিছুক্ষণ আগে, আরে এমন হাঁটা হাঁটলাম আরো যদি 10 মিনিট হাঁটতাম অনেক মহিলারা রাস্তার মধ্যেই ফুইরে দিত গাছকে, আর গৌতম বুদ্ধ পায়ে আইতা কপিলা বস্তু থেকে জাপানি গিয়া বলে বুদ্ধ ধর্মের প্রচার করছে। বিজেপি বুঝা লাইছে কই এ আবুল তাবুল কই নের দিয়ে হইত না, এরাই তো সরাই দিতে। হাঁস পাললে বলো অক্সিজেন বাড়ে, সায়েন্সের কোনো টিচার নেই, শান্তির বাজারে বায়ু সায়েন্সের কোনো টিচার নেই। আমি অনিমে দেববর্মা আমারে না, আমি পিওর সায়েন্সের স্টুডেন্ট আমারে না, যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করছেন এদের মঞ্চের মধ্যে দাঁড় করে একদিন বক্তৃতা করাইবেন যে হাঁসের চাষ করলে অক্সিজেন বাড়ে কিনা। এরপরে কইব এরা যে বরঞ্চ আমি মনে করি, আমি জানি না আমি বায়োলজি এত বুঝি না, হাঁসে যেভাবে শ্বাস প্রশ্বাস নেয় মনে হয় বেশি অক্সিজেন টাইম লাগব, আর টাইম কইছে উল্টা অক্সিজেন বাড়ে। বেকাররা কইল ওরে চাকরি করি কি হইব, পুলিশের বন্দুক নিয়ে ঘোরাঘুরি করি কি হইব, চাকরি কইরা লাভ নাই, পানের দোকান খুলো, কি উপদেশ দিছেন তাই? কয় এখানে গাভীর চাষ করো দুধ বিক্রি করো রোজগার হইব। কারে কি কইল কইতে কইতে বিজেপি নিজের লজ্জা ঢাকার জন্য বিপ্লব দেবরে ট্রান্সফার সার্টিফিকেট দিয়া রাজ্যসভার মধ্যে বহাই দিতে। কিন্তু মানুষ মানুষ ঠিকই মনে রাখছে, মানিক সাহেব আমি ওনাকে খারাপও বলবো না ভালোও বলবো না, কিন্তু যা করছে ত্রিপুরাজ্যে বিপ্লব বাবু যা কইরে গেছে, মানিক সাহারে না মানিক হীরারে আনলেও বাঁচতো না এরা, এরা শেষ, এদের কাম শেষ। মানুষে বলে না ডাক্তারের কাছে গেলে অনেক সময় ডাক্তার বাবু বলে মানে কয় আমার গায়ে ব্যথা মাথায় ব্যথা পেটে ব্যথা সমস্ত খানে ব্যথা, ডাক্তারের কাছে আর ওষুধ নাই, কারণ আর কয়েকদিন পরে এই রুগী মারা যাইব। বিজেপিরও একই অবস্থা, বিজেপির এমন রোগে ধরছে বিজেপির আর কোনো ওষুধ নাই, ত্রিপুরার মানুষ 2023 বিজেপিকে বর্জন করছে, এই কথা আপনারা মনে রাখুন। যাই করুক না বড় জনসভা করুক, মুদি বাবুরে আনবেন আগামী 7 তারিখ নভেম্বর, আমরা 5 তারিখ নভেম্বর মাঠের পারমিশন চাইছি।